হ্যালো বন্ধুরা, লাইভ গ্রুপ বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করছি। তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক 2021 কবে হতে চলেছে তা নিয়ে একটা বিরাট বড় নিউজ তোমাদের জন্য চলে এসেছে। তোমরা এই নিউজটি শুনলে যে তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক কবে হবে, তোমরা অনেকেই খুশি হবে, কারণ তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক তোমাদের অনুযায়ী হতে চলেছে। এই মুহূর্ত পর্যন্ত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রুটিং নিয়ে কি ইনফরমেশন রয়েছে সমস্ত কিছু বিস্তারিত তোমাদের সঙ্গে আলোচনা করব। এই ভিডিওটি অবশ্যই তোমরা যদি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট হয়ে থাকো, প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো, তোমরা জানতে পারবে তোমাদের পরীক্ষা অ্যাকচুয়ালি কবে হতে চলেছে। তো এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকন অবশ্যই ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্যই ভিডিও আপলোড করা হয়। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যায়। বন্ধুরা, তোমরা সবাই জানো তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে সিলেবাস রয়েছে, দুই বোর্ড মানে মাধ্যমিক শিক্ষা সংসদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ দুই বোর্ডই কিন্তু তোমাদের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসের 30-35% কমিয়ে দিয়েছে। সেই কারণে তোমাদের অনেকের মনে একটা জিজ্ঞাসাবাদ রয়েছে যে তোমাদের পরীক্ষা কি ফেব্রুয়ারি কিংবা মার্চ মাসে হবে, এ না তোমাদের পরীক্ষা জুন মাসে হবে। তোমাদের আগের ভিডিওতে আমি মেনশন করেছি তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক 2021 যে পরীক্ষা, সেই পরীক্ষা জুন মাসে হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। কিন্তু এই সম্ভাবনা আরও জোরালো হলো কারণ শিক্ষা দপ্তরের তরফ থেকে কিছু আরও উদ্যোগ নেওয়া হয়েছে, যে উদ্যোগের কারণে আমরা এই মুহূর্তে যে তথ্য পাচ্ছি সেই তথ্য অনুযায়ী বলতে পারি তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক জুন মাসেই হবে। কেন আমি এই কথা বলছি, শিক্ষা দপ্তর কিন্তু এই মুহূর্তে চাইছে জুন মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে, মানে প্রথম এবং দ্বিতীয় সপ্তাহের মধ্যে মাধ্যমিক পরীক্ষা কমপ্লিট করে দেবে, এবং মাধ্যমিক পরীক্ষা কমপ্লিট করে দেওয়ার পর তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে যাবে, এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষাও জুন মাসের মধ্যেই কমপ্লিট করার আর পরিকল্পনা করছে। কারণ তোমরা জানো কোভিডের জন্য তোমাদের স্কুল বন্ধ ছিল, মাধ্যমিকের ক্লাস খুব কম পরিমাণে হয়েছে, এবং প্রায় 20-25% কিংবা 30% সিলেবাস শেষ হয়েছে। যদিও 30-35% সিলেবাস রিডিউস হয়েছে, কিন্তু এখনও অনেক সিলেবাস আছে যেগুলো স্কুলে কভার হয়নি। সেই কারণে স্কুল খুলে সেই সিলেবাসগুলোকে কভার করা একান্তই প্রয়োজন। এবং উচ্চ মাধ্যমিকেরও যে বিষয়টা, উচ্চ মাধ্যমিকে ডাইরেক্ট যারা 11-এ পড়তো তাদের ডাইরেক্ট কোভিডের কারণে ডাইরেক্ট কী হচ্ছে 12-এ উঠিয়ে দেওয়া হয়েছে। একটিমাত্র ক্লাস কী হচ্ছে অফলাইনে স্টুডেন্টরা করেনি, অনলাইনে ক্লাস হলেও অনেক স্টুডেন্ট অনলাইনে সুবিধা ভোগ করতে পারেনি। সেই কারণেই কিন্তু শিক্ষা দপ্তর এই বিষয়টার দিকে নজর দিয়েছে, এবং শিক্ষা দপ্তরের যে এখনও পর্যন্ত যে পরিকল্পনা সেই পরিকল্পনা অনুযায়ী সিবিএসই বোর্ড এবং আইসিআইসি বোর্ডের যে ফাইনাল পরীক্ষা আছে সেই ফাইনাল পরীক্ষা মে জুন মাসে হবে। কিন্তু আমাদের যে পশ্চিমবঙ্গ বোর্ড মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে ফাইনাল পরীক্ষা রয়েছে সেই ফাইনাল পরীক্ষা জুন মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে, যেটা বললাম মাধ্যমিক পরীক্ষা কমপ্লিট হবে এবং জুন মাসের শেষের মধ্যে তোমাদের উচ্চ মাধ্যমিক যে পরীক্ষা আছে সেটা কমপ্লিট হয়ে যাবে। কারণ বিধানসভার আগে কোনোভাবেই স্টুডেন্টদের পরীক্ষা নেওয়া সম্ভব না, সেই কারণেই কিন্তু এই রূপ পরিকল্পনা করছে স্কুল শিক্ষা দপ্তর। সূত্র মারফত জানা গেছে যে দুটো বোর্ডই কিন্তু, মানে দুটো বোর্ড বলতে এখানে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবং মাধ্যমিক শিক্ষা সংসদ, এই দুই বোর্ডই কিন্তু কবে কোন পরীক্ষা হবে সেই রুটিন প্রস্তুত করে এই স্কুল শিক্ষা দপ্তরে কিন্তু পাঠিয়ে দিয়েছে, এবং এটা অনুমোদিত হবে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাত ধরে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যদি অনুমতি দেয়, স্কুল শিক্ষা দপ্তর যদি অনুমতি দেয়, তাহলে কিন্তু এই যে পরীক্ষা সেই পরীক্ষা কিন্তু এই রুটিন তোমরা খুবই তাড়াতাড়ি প্রায় 1 সপ্তাহ কিংবা 2 সপ্তাহের মধ্যে তোমরা কিন্তু পেয়ে যাবে। তো এটাই কিন্তু এই মুহূর্তে ইনফরমেশান রয়েছে তোমাদের জন্য, খুবই খুশির খবর। এবং বিভিন্ন নিউজ চ্যানেল বা টিভি চ্যানেলের কথা যদি বলি সেখানেও কিন্তু জোর দিয়ে বলা হচ্ছে তোমাদের জুন মাসেই এই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে, কারণ বিধানসভা আগে পরীক্ষা নেওয়া সম্ভবই না। যদি বিধানসভার আগে পরীক্ষা নেওয়া সম্ভব না হয় সেক্ষেত্রে কিন্তু তোমাদের জুন মাসেই পরীক্ষা নেওয়া হবে। সেক্ষেত্রে তোমরা কিন্তু এখন একটা পরিকল্পনা পেয়ে গেলে তোমাদের পরীক্ষা কবে থেকে হতে চলেছে। এখন শুধুমাত্র রুটিন আসার অপেক্ষা অফিসিয়ালভাবে যে তোমাদের জুন মাসে কবে কোন পরীক্ষা হচ্ছে বা জুন মাসের কবে থেকে তোমাদের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক শুরু হচ্ছে। খুব তাড়াতাড়ি তোমাদের যে রুটিন রয়েছে তোমরা খুবই তাড়াতাড়ি তোমরা অফিসিয়ালভাবে আপডেট পেয়ে যাবে। এখনও পর্যন্ত অফিসিয়ালভাবে কিছু হয়নি, কিন্তু বিভিন্ন তথ্য থেকে এবং বিভিন্ন বড় বড় যে ওয়েবসাইটগুলো রয়েছে এবং টিভি যে বড় বড় নিউজ চ্যানেলগুলো রয়েছে সমস্ত নিউজ চ্যানেলের দিকে যদি আমরা দৃষ্টিপাত করি তাহলে আমরা বলতে পারি যে এই মুহূর্তে যে তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা জুন মাসেই হতে চলেছে। যেরকমটি বললাম জুন মাসের প্রথম এবং দ্বিতীয় সপ্তাহের মধ্যে তোমাদের মাধ্যমিক পরীক্ষা কমপ্লিট হয়ে যাবে, এবং
তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা তারপরে শুরু হবে এবং জুন মাসের এ শেষের মধ্যে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষাও কমপ্লিট হয়ে যাবে। তো তোমাদের জন্য এটা খুবই খুশির খবর, তোমরা এতদিন ধরে এই চিন্তার মধ্যে ছিলে এবং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম তথ্য পাচ্ছিলে যে ফেব্রুয়ারিতে হবে, মার্চে হবে, এপ্রিলে হবে। তোমাদের এই সংকট ছেড়ে এখন পড়তে শুরু করে দাও, কারণ তোমাদের পরীক্ষা জুন মাসেই হচ্ছে। তোমাদের অফিসিয়াল নিউজ যখনই আসবে তখনই সবার প্রথমে তোমাদের আপডেট দিয়ে দেবো। তোমাদের এই ইনফরমেশান পেয়ে তোমাদের কেমন লাগছে, তোমাদের মন্তব্য কী অবশ্যই কমেন্ট সেকশানে জানাও। আর এখনও পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করে না রাখলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ যখনই অফিসিয়াল নোটিফিকেশান আসবে তখনই আমি তোমাদের সবার প্রথমে অফিসিয়াল নোটিফিকেশান দিয়ে দেবো। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।